বেললে মাদানো ধর্মসভা উপস্থিত সঙ্গ সভার সঙ্গ নানো হিলসাদিগাম বৌদ্ধ বিহারর বিহার অধ্যক্ষ মন অত্যন্ত শ্রদ্ধাভাজন পরম পূজনীয় সাধনা জ্যোতি মহাস্থবীর মহোদয় বান্তি প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘর উদ্দেশ্যে বেগওয়াগে ভক্তি বিনম্র সিদ্ধি আজুর গুরি বন্দনা গ্রহণ। এরপরে দি বৌদ্ধ উপাসক উপাসিকা দায়ক দায়িকা ব্যাগ কোনরে মৈত্রীময় শুভেচ্ছা জানাঙর এবং আশীর্বাদ জানাঙর, সাথে সাথে মন এই জন্ম তথা জন্ম জন্মান্তরের পুণ্যরাশি ব্যাগ কোন নির্বাণ লাভ করিবের হেতু ও কে উদ্দেশ্য করি নগরী দান করম। এই মুহূর্তে ধর্ম দেশনা করিবের সময় খুব কম, 3:11 হইয়ে আমার যে বার অক্ত হইয়ে আজি লম্বা করি হবার কোনো সুযোগ নেই। তো এই ব্যক্তিগত দৃষ্টিকোণ তো যা প্রয়োজন বোধ করছেন তাই হইন দেশগণে, তারা দেশনা ব্যাখ্যা বিশ্লেষণ করিবের কোনো দরকার নেই, কারণ তারা অত্যন্ত সহজ এবং সরল ভাষায় হইল মাইকর কাছে মরিত না দাঁড়িয়ে। আমার প্রয়োজন হি এই যদি আমি বিচার বিশ্লেষণ করি দিয়ে হয় আমি এবং আমার ধর্মগান প্রয়োজন, আমার সমাজ তো দরকার, সে লোকে অনেক কিছু দরকার। তো এখানে ধর্মগান যদি প্রয়োজন ওই থাকি হয় আমি সালে ধর্মগান তো এবং হেনে হুবত এবং ধর্মগান বুদ্ধ দর্শনের ধর্মগান উদূত গাউরিব হিন্দি কে উরি ভগবান বুদ্ধ হল সেই রহস্য গান আমার তো অবশ্যই বার করা করিব। তো ধর্মগান পেবাইতে আমি অনেক সময় শিল মরম যে রাজ বন বিহার যে আগ্রা জুড়ি যে বরগাঁ দে যে বিভিন্ন হিয়মত যে ঠিক আগে ধর্মীয় প্রতিষ্ঠান যেহেতু ধর্মগুরুভিত্তি যেহেতু আমি বানিয়ে সে জায়গার যাব আমার জানা দরকার। তবে মুই হোম যে মানুষ প্রকৃত অর্থে নিজ মন বিধিরে প্রবেশ করি না করি নিজ মন হিয়ান নতে জেন ভারিব মন মন্দির বলতে যদি জেন ভারতে হয় প্রকৃত পক্ষে ধর্ম আনতে তবে সুখ পেত না, প্রকৃত বুদ্ধরে সুখ পেত নয়। সেই আমার সে মন হিয়ানত প্রবেশ করিবে আমার তো চেষ্টা করা করিব। তো মানব উপভাঙ্গা মাধাম্মা মানব সেটা মানব মায়া মন ধর্ম সমূহের পূর্বগামী, এর যে আমি ধর্ম করি এ ধর্ম স্বভাব আমি আগে মনান্দই এক মাস দুই মাস তিন মাস আগে যুগ লইয়ে এই যে ডিসেম্বর 10 তারিখত আগামী ডিসেম্বর 10 তারিখত আমি নিয়মত জেনে যে একার অনুষ্ঠান করিব বই এবং এটি কেউ দেশনা শুনিব অমকান্তে আনিব এটি কেউ কিনে আমাদের পরিবেশন করিব এ মনোযোগ কলাম এই ইচ্ছে নয়। এই কমপক্ষে মাস এক মাস দুই মাস তিন মাস আগে তুমি গুজু উপাসক উপাসিকাগণ মনোযোগ কলান যে আগে ভাগে গোড়া করেছেন হইতে বুদ্ধ হইতে মানব উপাঙ্গা মাধাম্মা মানুষ একটা মানব মায়া মানা সাসা পাশান্নে না বাছা তিবা কারুতিবা যারা প্রসন্ন পবিত্র মন লনে লই হন ভাষা তিবা অর্থাৎ বাক্য ভাষণ যদি তারা করন সামাহদা হোদাগান যদি হন কারতি বা কথা হামান যদি তারা গরণ প্রসন্ন পবিত্র মনে তারা যদি বাসন গরণ হাম গরণ তৈলে সুখ নামে
যে কান হদা শুনি আমি এ দিব্য কপলই এক শব্দ হয় সুখ সেই সুখ কান বুধুক এবং বুধুক এবং বুধুক এবং সুখ তোকে বাজতে আমি অনেক সময় গুরবানত যে অনেক সময় শিবিক পেরে যাই অনেক সময় বিভিন্ন জায়গা ঘুরি যাই অনেক সময় আরো অনেক তোকে গান বাজনা শুনি প্রকৃততে ভগবান তথাগত বুদ্ধ হলো দে বা সাথী বা কারুতি বা যার বাক্যবাসন সুন্দর পবিত্র কুলুষ মুক্ত এবং নিষ্পাপ এবং যার কর্ম পবিত্র কুলুষ মুক্ত নিষ্পাপ তাহলে সে মানুষ নিজ মনোবিদ্রে তে সুখ কন্তকে সুখ পায় ছায়া বা আনা পাইনি বুদ্ধ হইতে সুখ ও ছায়াব তার লগে সবসময় ঘুরি ঘুরি তাই সে ছায়াব অবিচ্ছিন্ন আমি যে ছায়া না যে হেয়া ছায়াব আমি সেই সে হেয়া ছায়াব আমার সারি না যায় সুখ নাই আমার সারি না যায় নিরন্তর আমি সুখীতে তইলে সুখী অবাইতে তার কর্ম ভালো করে আর মনের চিন্তা ভাবনা ভালো করে এই দুইয়ের জিনিস যদি ভালো হয় যে হয় তবেই উগ্র মানুষ প্রকৃততে সুখী হই পারে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ মুই আরখানা ভাবনার কথা এই যে ভাবনা আমি যে হই ভাবনা গান কইলে হিলই করে ভাবনা করতে দরকার ওই যে নিজ মনর কর্মগান আর যে দেহ মনা গে সেই দেহ গান মনান এবং দেহ গান এ মনানোর হইতে দর্শনের ভাষায় নাম আর হে গানোর হইতে রূপ নাম রূপ এ দিয়েন জিনিস কোনোদিন ফারক নয় যদি মরে দেহ হয় মলে দেখার হইতে আর যদি বাঁচি ফেলে এই দিয়েন জিনিস ফারক নয় যদি আধ্যাত্মিক করতে বিশ্লেষণ করিতে হয় নাম রূপ সত্য নহে নহে কিংবা জীব নাম রূপ নর নহে নহেও মানব নাম রূপ আমি নহি নহেও আমার নাম রূপ কেউ নয় নাম রূপ আপন নয় পর নয় নাম রূপ কথা চিঠিকে করি ব্যাখ্যা বিশ্লেষণ পেয়েতেই উপাসক উপাসিকাগণ এই নাম রূপরে যে মানুষ কিনা হতে অন্তরান্তিলে প্রত্যক্ষ করে সে অন্তরান্তিলে প্রত্যক্ষ করিবার সময় নামানন্দ অর্থাৎ মনানন্দ বিদ্রে কতক্ষণে লোভ কতক্ষণে দয়া কতক্ষণে মোহ সবসময় উদয় বিলয় হইতেই আগে সেই যে মনর উদয় বিলয় বিলয়ের রহস্য গান যে মানুষ ভাবনার স্মৃতি লই দর্শন করে সেই দর্শন হল শ্রেষ্ঠ দর্শন আজল দর্শন সম্যক দর্শন বিদর্শন এ মনানরে দর্শন করিবে জেনে যে দেখে মনের মধ্যে নিত্য নূতন সবসময় চিত্ত উদয় হর আর যে চিত্তগুণ উদয় কদম সেই চিত্তগুণ জ্ঞানী মানুষ নলে স্মৃতি সম্পন্ন মানুষ নলে বুঝি ন পারে চিত্তর উৎপত্তি স্থিতি ভঙ্গ এই তিনের যে ক্ষণ আগে প্রত্যেকটি ক্ষণ যে হাক্কন করি তাই ওকে স্মৃতি সম্পন্ন মানুষ নলে তা বুঝি ন পারে তাহলে সত্যকান্তে উদ্ঘাটন করি ন পারে সেনতে স্মৃতি দরকার ভাবনা দরকার এরপরে আমার যে রূপবিভাগ আগে সেই দেহগান আগে এই দেহগানত যদি আমি পর্যবেক্ষণ করিতে হয় এই বেদনা বা অনুভূতির সবসময় পরিবর্তন হন পরিবর্তনশীল নিরন্তর পরিবর্তনশীল যে অনুভূতি আগে সে অনুভূতির যারা স্মৃতি লই জ্ঞান অশোককে প্রত্যক্ষ করন সেই দর্শন হল শ্রেষ্ঠ দর্শন আজল দর্শন সম্যক দর্শন বিদর্শন উপাসক উপাসিকাগণ এই দেহগান থেকে প্রত্যক্ষ করিবে তুমি দেবা এই মুহূর্তে খুব আরাম লাগে আরো কতক্ষণে বিয়ারাম হইয়ে হাকে সিনজিনার হাকে জিনজিনার হাকে সন্মুজ্জে হাকে দুলের হাকে নাজের হাকে অনেককে যে অনুভূতি নিত্য নতুন এই যা এই যে নিগো ভাবনাকারী নহলে তে বুঝিই ন পারে তো সেইটাই যারা ভাবনাকারী এই সমস্ত অনুক্ষণ মন এবং দেহর অনুভূতিতে তারা তারা দলে ঘুরি দর্শন করন সেই দর্শন যদি লাভ করন হয় শিবে যদি সর্ষা করন হয় তারা দলে ঘুরি ধর্ম আন বুঝুন দলে ঘুরি ধর্ম গভীর শ্রমী ভারত মন মন্দির গোচ্ছমী ভারত মন এই অনশ্রমী ভারত দলে ঘুরি তারা বুদ্ধরে তো কিছু পা
তোহাজে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, যাহাতে আমি প্রকৃষ্ট রূপে সেই মনোহিয়মানত সমিনে সময়ে প্রকৃত উদ্দরে আমি তোকে সুপে পাইতে যদি সেই দিয় আমি ভাবনা করি পারিব, ভাবনা করি পাইব অনদিন ভাবনা বাদ দিবেন নেই। মুই এ হদাগান একা তোমার বুঝে দিলাম, যা হোক সময় হোক কম, এই যে তুমি অত্যন্ত শ্রদ্ধা করণে করি অনুষ্ঠান নবৈদ্য ইয়েন বহু ভান্তি তোমার প্রশংসা করিলা, ময়ও নিশ্চয় প্রশংসা করি। তো উপাসক উপাসিকাগণ, এই যে বাস্তবে মন লোনে লই মানব জীবন সুখী কমাইতে যে পাবনার প্রয়োজনে তখন তোমার দেখি যাও কারে হতা কিছু দরকার কর, বাড়ি টেঙা বইছে জাগা জমি নদী কত কিছু, তবে সুতৃপ্তি বা সন্তুষ্টি দরকার আগে। আমাকে যদি অতৃপ্ত অসন্তুষ্টি ধরিল জীবন যাপন কর মন হলে পুঁতি ডিঙা, তো তবু তুমি সুখী পারত না। তো যে মানুষ নিজরে লোনে নিজ মনান সুখী হই নপারে তাহলে তা মোক লোনে তা পরিবার দূরতে সুখী করে নপারে, নিজে সুখী পারলে তে মোক পরিবার লোনে পরিবার সুখী করে পারে। যদি পরিবার লোনে তুই সুখী হয় তে অপরজনরে আগামী ফারাইলে সুখী করে পারে, এবারে বেশ সুখী মন চিন্তা করি পারে। তো যদি সে ওই থাকে ওই উপাসক উপাসিকা লোক নিজে নিজে সুখী ওবার ওবার যে সমস্ত নীতি নৈতিকতা আগে সেই নীতি নৈতিকতার মধ্যে মহমে প্রথমে পঞ্চশীল ধর্মের মধ্যে আমার অবস্থান করা পড়িব। পঞ্চশীল এক নম্বর প্রাণীর তৈরি নেওয়ার, দুই নম্বর সুর গড়ি নেওয়ার, তিন নম্বর বেবিচার গড়ি নেওয়ার, চার নম্বর নিজে হতা নেওয়ার, পাঁচ নম্বর নেশা জিনিস কিনে নেওয়ার। এ পঞ্চশীল লোকীদের যেই উপাসক বা যেই উপাসিকা বই থাকবো তাই কিনা কোনো নিরাব থাকবো সুখে থাকবো ম কথা গান নিচে না বললে পরীক্ষা জিগে তুমি আমাকে যদি পঞ্চশীল ধর্ম বাড়ে দিতে যায় যে ওই তৈলে তা অনিরাপ হবো, হয়তো দূর আসে পারে, মারা হে পারে, অপমান হই পারে, বিভিন্ন কারণে বিপদগ্রস্ত হই পারে, অনিরাপ হব যারা পঞ্চশীল বাড়ে চলে গিয়া। তো সেনতে উপাসক উপাসী গেল তোমার হোমে পঞ্চশীল ফিদরে থেবার যেন আমি ব্যাগ করে চেষ্টা করি পারি, সুস্থ সুন্দর সমাজ আমি যেন গঠন করি পারি, আমার ধর্ম আঞ্চল সাগরণে করি। আমার যে সমস্ত অতি বয়স অতি বয়সী ফৌজি আগর মনে করছো কিশোর কিশোরী আগন, তারা যদি পঞ্চশীল বাড়ে দি যান, যদি জোয়ারা হন, যুবক যদি হেরোইন হান, যদি গাঁজা হান, যদি কিনা বোধ ইয়াবা হান, যদি আরো নানা নেশা জিনিস খান যাওয়ায় পঞ্চশীল বাড়ে দিছি কেউ তোকে তারা দুবোধ করিবা, কেন শিবন তুমি সাবধান করিবা এবং এই শিক্ষা গান দিবা মা বাবা তুলতে করিব ওই শিক্ষা গান পঞ্চশীল বাড়াতে গেলে দু তাহাজে পঞ্চশীল বিধিরে থেনেতে নীতি নৈতিকতা নীতি নৈতিকতার উপজীব্য করিলে বলি যে মানুষ গৃহ জীবন সুন্দর ভাবে পরিচালিত করিব সে মানুষ গৃহ জীবন সুখী হব। সিয়ান যেন দরকার বেঞ্জে বেঞ্জে বন্ধনা ওরা নাইও দরকার একটা,
এই ভাবে নীতি নৈতিকতারে অবলম্বন করি না করি জীবন যাপন করিবে আমার কি করা পড়ে প্রথমে নিজত্ব চেষ্টা করা পড়ে নিজে চেষ্টা করলে মুখ পরে চেষ্টা করিবে ওই ভাবে নিজে নিজও পরিবারও যদি সেটি কেউ চলে দেয় মাঞ্জের হবার দেখ আমার মাঞ্জের হবার হলো যোগ্যতা সেনত্যেই ব্যাগ কোন সিধু মুই পরামর্শ করম তোমাতে পঞ্চাশিল বিদ্রে ট্রেনে হ্যাঁ তুমি শুরু হল আমি শিক্ষা করতে কারণ দর্বগান লৌকিক লোকোত্তর এই লোকোত্তর বিষয়গুলো যদি সেই দিয়ে ও বাবা সাংঘাতিক কঠিন আমি বাদ দেবো নিয়ে নোবারি হাজে লোকোত্তর বিষয়গুলো এত কঠিন জীবন নোবারের যেহেতু আমি পঞ্চাশিল বিদ্রে যেন সেই ভারি ভারি এই নয় ফোনে অবক বৈদ্য ভারণে সেই বিদ্রে সে ভারি যথেষ্ট অবমইয়ে হলো যা হোক উপাসক উপাসিকাগণ মই ভারি বুঝি হইয়াম তোমার সাথে দেখা করে হই এবং বিশেষ করে গরুর বিকাশ আত্মা তারা মরে ভাঙুর ভিত্তি যে হ্যাঁ সে অনুসারে মই যে এইচম বেঞ্জে একটা দেরি হইয়া এত্তাইশ নত্তাই মই মানে অ্যাটেন্ডেন্ট হরং মই একটা দুঃখ প্রকাশ করং বেঞ্জে উপস্থিত হতে পারিনি ভারি তৃপ্তিবোধ করং তোমার সাথে মোট দেখা দেখি ওই সে নত্তাই ভবিষ্যতে পাঠিয়ে তুমি মসজিদ বেড়ে পাবো দেখা দেখি হব নতবা অনেক সময় মই দুই দেখা দিয়ে হব যদি বা দিতেই তো যা হোক ইকিনে মু অনেক কাহ সঙ্গ ধর্ম হতা ধর্ম পর বুদ একে সেন হতলদের সংগঠন বেজিও না মা কোদি বিনয় সংগঠন হইতে ওই জন্য অতি সন্ন্যাসী দিতে বলে গাজন নষ্ট নাই হিরিয়ন লেবু আমি যদি কাই গে হই জেল দেখে প্রকরণ লগান দে বিমল বান্দে রাজ ভগবান দে আর এই যে বিমল দৃশ্য বান্দে এলাকে বসকে পার্বত্য বৌদ্ধ সংগঠন নামে ও সংগঠন হলো তারা সেই সংগঠন নরে মানে বেশ যদি বলি তারা এই যে সাক্ষমণি বৌদ্ধ বিহার তারপরে কিনা ওই যে আরো পার্বত্য বিকু সংঘ কত কিছু গর্জন এবং মনোহর গর্জন এনে এনে বৃহৎ লেখার সুবল তারা লাভ গর্জন উকুরি সংগঠন হলো মেলা একে যত বেদ সংগঠন জাগরিক বেজন মনোবেদ পারবার সংগঠন আর ন করি বিহার জাগরিক যেগুণ আগর সেগুণ ভিতরে থেবা দেখা আইলে দৈত্য কন্দ্র সংগঠন দেখো এক এক গর নলে শক্তি এনে ভাঙা ভাঙা হবে কাজে এই যে সংগঠন আমি বলি এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বলি তো কমপক্ষে দশ কোটি টিঙা করিব শিগর নয় কুড়ি কোটি টিঙা করিব পঞ্চাশ কোটি টিঙা করিব যদি উগ্র সংগঠনত পঞ্চাশ কোটি টেঙা অন্ধে হয় সে সংগঠন যদি কিনা মধ্যে উগ্র গঠনতন্ত্র ভিতরে চলে দেয় হয় পঞ্চাশ কোটি টিঙা লই তুমি দুঃখ পো করে পারিব দুঃখ অসুখে চিকিৎসা করে পারিব দুঃখ অভাবে মানুষের গর্ব আনে দিবারি চিন্তা করি যাও বানাসুর তুমি যদি চলতে হয় আমার অনেক মানুষ এভাবে সংগঠন গঠন কিন্তু আমার সংগঠন এভাবে সুফল দিনওয়াত্ত সুফল দিনওয়াত্ত নাহলে আমার তো যে ব্রেন বুদ্ধির দরকার যে সাহস দরকার সেই সাহস অভাব আছে ব্রেন বুদ্ধির দরকার অভাব আছে তাহা যে উপাসক উপাসিকা লোক ব্যাগ পুনরে ওই দিন পাইলে ব্যাগ সঙ্গত এক গরিনে কুক বানে বানে এবং পাইলে এই এই দিককে কিনা মানে ওই যে অনেক ডাঙর শিখতে করি বা শিখন নয় অনেক ডাঙর শিখতে করা হলো শিখন নয় একজন দুজন পড়ে লেও তো বিশাল শিখতে করা হলো মই সর্বশেষে আরো ওই তোমার সংগঠন যা বানিয়ে অন্য বানিয়ে ওয়ার যেগুন আগুন যেগুন ডাঙর করো অথবা ব্যাকুন ঘুরে নিয়ে উগ্র করো আরো আমি সুফল লাভ করিব ইতিয়া যত সংগঠন বানের তত মানুষ বা পাগল তত মন মানসিক পাগল ততই চিন্তা ভাবনা করতে উপাসক উপাসিক হুন্ডি দিব হ্যাঁ হিন্দি দিব দ্বিশত টেঙা হুন্ডি দিব একশো টেঙা হুন্ডি দিব পাঁচশো টেঙা এই একটা টেঙা ব্যাকুন এক বলে তো অনেক কিছু হবো তো মই এই পরামর্শ তোমার দিল তো পরিশেষে এই যে বান্দেগুনে যে সাংমা বাজর কথা কইন এ নীলারা তারা তারা করত বান্দেগুনে যদি দেশনা করন দে হয় সাংমা হতা লই আমি বেতনে শিখিব মই যেন হ্যাঁ তারা খুব সাধু বাজান আমার তারা দেশনা দিন মানে সাংমা হতা লই করত সাংমা বাজা নিল করত তারা বললে আমি শুনিব তুমি শুনিব বেতনে শুনিব কাছর রান পাই নবনে আজ এই দেশনাথ চেন প্রয়োগ করা করিব তো এই কথা মনে হয় পরিশেষে আরেকবার
বান্তরে বন্দনা করনি করি পরিশেষে আরবার আবুসুগণরে মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ জানিনে জানে উপাসক উপাসিকাগণরে মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জানিনে জানে পুণ্য রাশি দান করনি করি।